নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ওষুধপত্র সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, প্রতিবাদে সরব সিআরইউ। গৃহবধূ ধর্ষণ, অভিযুক্ত বিলালউদ্দিনকে গ্রেফতারের দাবি গৈরিক ভারতের। ভূমাফিয়াদের বিরুদ্ধে পাল্টা মামলা জমি মালিকের, নিরাপত্তার দাবি জেলা প্রশাসনকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পেট্রোপণ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ ওষুধপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মেডিকেল ও সেলস রিপ্রেজেন্টেটিভরা। সোমবার সিআরইউর উদ্যোগে শিলচর নাজিরপট্টি গোলদিঘি শপিং মলের সামনে এক প্রতিবাদী পথসভার আয়োজন করা হয়। পথসভায় সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান সংগঠনের কর্মকর্তারা। এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠন কর্মকর্তারা বলেন, যেভাবে পেট্রোপণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি ওষুধের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা বিগত দিনের সব রেকর্ড অতিক্রম করেছে, দেশের মধ্যবিত্ত সহ নিম্নবিত্ত মানুষের জীবনযাপনে কালো আধার নেমে এসেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণ নাজেহাল হয়ে পড়েছেন, এর মধ্যেই ওষুধপত্রের মূল্যবৃদ্ধি, যা সাধারণ জনগণকে আরো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের নীরব ভূমিকায় ধিক্কার জানান সিআরইউ কর্মকর্তারা। সংগঠনের পক্ষ থেকে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং তাদের এই আন্দোলনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান সংগঠন কর্মকর্তারা। গৃহবধূ ধর্ষণ মামলার আসামি বিলালউদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছে গৈরিক ভারত। এক সহজ সরল গৃহবধূকে ফুসলিয়ে শিলচর নিয়ে ভিনধর্মী যুবকের ধর্ষণ ও গৃহবধূর আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে পশ্চিম কাটিগড়া জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর রেশ এসে পড়েছে শিলচরেও। সোমবার গৈরিক ভারতের সভাপতি মণিভূষণ চৌধুরী, কার্যকরী সভাপতি সৌমিত্র নাথ, জেলা সম্পাদক ঝণ্টু নাথ, সদস্য গৌতম শীল মিঠুন দাস সহ অন্যান্যরা ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে গিয়ে ইনচার্জ চন্দন বরার সঙ্গে এনে বিস্তর আলোচনা করেন ও দুষ্কৃতীকে অতি সত্বর গ্রেফতারের দাবি জানান। জানা গেছে, পশ্চিম কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের এক গৃহবধূকে নিজের ও শিশুর জন্য আধার কার্ড তৈরি করে দেবে বলে ফুসলিয়ে শিলচরে মেহেরপুর এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই সময় ছবিগুলো তুলে রেখে সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে গৃহবধূর পক্ষ থেকে মামলা করা হলেও আজ পর্যন্ত বিলালকে গ্রেফতার করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে গৈরিক ভারতের কর্মকর্তারা থানায় গিয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। ঘটনা অনেক কিছুদিন আগে হয়েছে, বিগত কদিন আগে আমরা ফেসবুকের মাধ্যমে জেনেছি ব্যাপারটা, যে যারা দুষ্কৃতি কার্য করেছে সেখানে বিলালউদ্দিন নামে একজন মুসলিম ছেলে আছে। আমরা সেই ছেলে এবং তার সঙ্গে আরও চার পাঁচজন আছে, সবাই মিলে কাজটা করেছে। সেই দুষ্কৃতি কাজ করে ওরা ফেসবুকে যে জিনিসটা পোস্ট করেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। এতদিন পর্যন্ত প্রশাসন, থানা প্রশাসন গিয়ে এখানে কোনো কিছু করতে পারেনি। আমরা এই ব্যাপারে ওসি সাহেবের সঙ্গে দেখা করেছি, তো এখানে বসে আমাদের এখানে যে পঞ্চায়েত কুশারকুলের যে পঞ্চায়েত প্রতিনিধি কনকনাথ, ওনার সঙ্গেও আলাপ করেছি, উনিও এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করার আশ্বাস দিয়েছেন। আমাদের আসার মুখ্য কারণটা হলো যে আমরা এখানে যাতে এই ঘটনা নিয়ে যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির আঘাত না ঘটে সেই ব্যাপারে আমরা এখানে এসেছি এবং আশা করি পুলিশ প্রশাসন এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেবে এবং অতি সত্বর এই ব্যাপারে যাতে ঘটনা আসামিদিকে ধরা হয় সেই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। তথা জেলা প্রশাসন, আমাদের এসপি মহোদয় আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এইসব ব্যাপার যাতে এখানে আর। ভূমাফিয়া চক্রের পাল্টা অভিযোগ তুলে পাল্টা মামলা দায়ের করলেন মধুরবন্দের রোশনারা বেগম সাদিয়াল। সোমবার শিলচর সদর থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার পর সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তুলে ধরেন তিনি। তিনি জানান, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা তাদের বিলপার হোটেল ইন্দ্রপ্রস্থ সংলগ্ন বসত বাড়িটি অভিযুক্তদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে চলেছে। এমনকি ওই ভূমাফিয়াদের চক্রান্তমূলক চাপে বিগত বছর তার স্বামী মারা যান বলে জানান তিনি। এতেও ভূমাফিয়ারা ক্ষান্ত হয়নি। অভিযুক্তরা মিথ্যে মামলার পাশাপাশি রাতের অন্ধকারে মহিলার বাড়িতে হামলা সহ নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এছাড়া জমি অভিযুক্তদের কাছে বিক্রি না করলে প্রাণনাশের হুমকি দেয় তারা। এদিকে সবকটি অপপ্রয়াসে ব্যর্থ হয়ে ভূমাফিয়ারা অপবাদ ছড়ানোর পথ বেছে নেয়। স্বামীহারা ও দূরের সন্তানকে নিয়ে অসহায় ও আতঙ্কে দিনযাপন করছেন বলে জানান রোশনারা বেগম সাদিয়াল। ভূমাফিয়াদের অভিযোগ মতো জমি খাস সরকারি তদন্তে প্রমাণ হলে মেনে নেবেন তিনি, কিন্তু ভূমাফিয়াদের হাতে কোনো মতেই জমিটি তুলে দেবেন না বলে সাফ জানান। এদিন তার নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং তার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যে বলে খণ্ডন করেন তিনি।
কালকে এরকম মিডিয়া নিয়া তারা আইসে আমার বাসার সামনে, আইয়া আমার ঘরের ফটো ফাটো উঠাইয়া, আমি উঠার যখন আমি কইলাম কি ব্যাপার আপনারা ঘরের ফটো উঠান, তখন উঠিয়া বলছে এই বেটিটার এখানে রাখতে দিতাম না, এখান থেকে বাগাইতাম, এই জায়গায় থাকতাম না আমি, এটা কইয়া আমারে অনেক ইয়ে করছে, আমি এখান থেকে ভয়ে সরিয়া গেছিলাম। যাওয়ার পরে এরপরে আমি কি করতাম চিন্তা করতে করতে কিটা করতাম কিটা না, আমি দুইটা বাচ্চারে লইয়া রাত্রেবেলা ভয়ে ঘুমাই না, রাত্রে হইলে দুইটা বাচ্চার পড়াশোনা আছে, কিন্তু তারা কিতা করে দুদিন ভোর ভরাইয়া বাড়াটিরে গালাগালিজ করে আমরারে গালাগালিজ করে এটা সব সহ্য করি আমি। করতে করতে গ্রামের মানুষকে কয়েকজনকে বিচারও দিছি, কিন্তু তারা নেয়া বিচার কেউ করছে না, কারণ তারা হলো ল্যান্ড মাফিয়া ডন, তারা নাম তারা এই জায়গাটা বিক্রি করলে তারা দুইটা পয়সা পাইতো, আমার জায়গাটা বিক্রি করে নিতাম আমি, আমি এই জায়গাটা বিক্রি করতাম না। তারার নাম হলো ফিরোজাপুর সরি কুতুবুদ্দিন লস্কর, সাগর লস্কর, মিটু লস্কর, বাদশাহ লস্কর, সামাদুল লস্কর, এই পাঁচজন মানুষে প্রথম থেকে এখন পর্যন্ত তারা এত অত্যাচার করে আমারে, এটা মানে দেশের মানুষের কাছে আমি বিচার চাই, এটা আমার ন্যায় বিচার করে দিন। তারা বারবার হ্যারাসমেন্ট করে আমারে আমার ঘরে সরকারি রাস্তা ঢুকছে, কিন্তু আমি পাট্টাই জায়গা 8883 জাগে 800 পাট্টার এই জায়গায় আমরা আসি, এই জায়গাটা হলো আমার পিসি শাশুড়ির শাশুড়ির সম্পত্তি, আমার শ্বশুরের কিনছই 10 কাঠা জমিন, এই 10 কাঠা জমিনের মধ্যে 6 কাঠা জমিন 5 কাঠা জমিন আমার শ্বশুরের খরি সম্পত্তি দিছই সবটা মিলাইয়া, আর শ্বশুরের আরও 1 কাঠা, এই 6 কাঠা জমিনে আমি বসবাস করে আসি, এই জায়গাতে আমরা ঘর দুয়ার বানাইছেন আমার হাজব্যান্ডে বানাইয়া। এখন গোটা রাজ্যের সাথে সম্মতি রেখে সোমবার নতুন ভোটার তালিকার খসড়া প্রকাশ করল কাছাড় জেলা প্রশাসন। এদিন জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে নতুন ভোটার তালিকার খসড়া সম্পর্কিত সমস্ত তথ্য তুলে ধরেন জেলাশাসক কীর্তি জৌলি। এদিন জেলাশাসকের সাথে উপস্থিত ছিলেন নির্বাচন আধিকারিক নবনীতা হাজরিকা ও জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনসুর আহমেদ মজুমদার। নতুন ভোটার তালিকার খসড়া অনুযায়ী মোট ভোটারের সংখ্যা রয়েছে 12,70,656 জন। উল্লেখ্য, নতুন ভোটার তালিকায় 7,227 জনের নাম বাদ পড়েছে। সাধারণত নতুন ভোটার তালিকার সংখ্যাটা বাড়ে, তবে এবার তা ঠিক উল্টো চিত্রই দেখা গেছে। তার কারণ ব্যাখ্যা করে জেলাশাসক বলেন, 7,000 নাম বাদ পড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। করোনা অতিমারীর দরুন অনেক লোকের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা অতিমারীর সময় অধিকাংশ 18 বছরের বেশি ভোটাররা তালিকায় নাম তুলতে পারেননি। এক্ষেত্রে সবচেয়ে বড় কারণ হচ্ছে সফটওয়্যার। আগে একই নাম দুবার উঠে যেত তালিকায়, কিন্তু সফটওয়্যার আপলোড হওয়ার সুবাদে এবার আর এমনটা হয়নি। তিনি আরো জানান, নতুন তালিকায় যদি কারোর নাম বাদ পড়ে থাকে তবে ভয়ের কোনো কারণ নেই, নিজেদের দাবি আপত্তি জানিয়ে সেই ব্যক্তি আবেদন করতে পারবেন, এ নিয়ে আতঙ্কিত হবার দরকার নেই বলে জানান তিনি। আগামী 30 নভেম্বর পর্যন্ত দাবি এপিল করা যাবে, এটাই চূড়ান্ত তালিকা নয়। এদিন তরুণদের উদ্দেশ্যে জেলাশাসক বলেন, ভোটার তালিকায় নাম থাকাটা অত্যন্ত জরুরি, আজকাল সব ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহার করা হয়, তাই প্রত্যেক তরুণকে ভোটার কার্ড তৈরি করতে আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচন আধিকারিক নবনীতা হাজরিকা জানান, সফটওয়্যার আপলোড হওয়ার সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে একটি নাম দু তিনবার করে রয়েছে, সোনাই সমষ্টিতে এমন চিত্রই দেখা গেছে। এদিন জেলাশাসক কীর্তি জৌলি অ্যাপিল করেন, তরুণ প্রজন্ম যাতে আরো বেশি করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করে, অনলাইনে এমনটা করা যাবে, nsvp.com সাইটে গিয়ে 6 নং ফর্ম পূরণ করলে হবে বলে জানান। আজ আমরা এক ড্রাফট ইলেকটোরাল রোল পাবলিশ করেছি, ইসমে এডিশন হুয়ে হ্যাঁ, ডিলিশন হুয়ে হ্যাঁ, এক কনস্টিটিউয়েন্সি সে দুসরে কনস্টিটিউয়েন্সি শিফট হুয়া হ্যায়, অ্যাড্রেস চেঞ্জেস হুয়ে হ্যায়, স্পেলিং মিস্টেক্স করেক্ট হুয়ে হ্যায়, ইসমে মোর ইম্পর্টেন্টলি কাফি ডিলিশনস ভি হুয়ে হ্যায় অফ ডুপ্লিকেট নেমস অফ নেমস ইন দ্য সেম কনস্টিটিউয়েন্সি বট 4-5 বার আ রে হ্যায়, এসে নামো কো হমনে ডিলিট ভি কিয়া হ্যায়। मैं जनता से स्पेशली रिक्वेस्ट करना चाहती हूँ कि अगर आपका आपको डाउट है कि आपका नाम इसमें है क्या, आप प्लीज़ एक बार चेक कर लीजिएगा, एंड इफ़ यू हैव एनी क्लेम्स एंड ऑब्जेक्शंस विद रिगार्ड्स टू द इलेक्टोरल रोल दैट इज़ पब्लिश्ड, प्लीज़ अप्रोच इलेक्टोरल ऑफिस करता है, उसमें हम हियरिंग लेंगे एंड वॉट एवर लीगल एक्शन हैज़ टू बी टेकन वी विल डेफिनेटली टेक। आज मेरा यही रिक्वेस्ट है कि स्पेशली 18+ अभी अभी जो हुए हैं, अब कोविड की वजह से या जो भी है, आप इस साल शायद ऑनलाइन मोड में भी आपका पढ़ाई भी खत्म हुआ है, बट प्लीज रीच आउट और या तो NVSP नेशनल वोटर सर्विस पोर्टल में आप जाके फॉर्म 6 में आप अप्लाई कीजिएगा टू गेट योर वोटर आईडी कार्ड एट द अर्लीएस्ट। ये वोटर आईडी आपको फ्यूचर में भी हेल्प होगा, आपका पासपोर्ट बनाने में, वैक्सीनेशन लेने में, आधार कार्ड लेने में, बैंक अकाउंट खोलने में। सो मैं स्पेशली 18 अभी अभी जो टर्न हुए हैं उन लोगों को रिक्वेस्ट करती हूँ कि प्लीज अप्लाई ऑन द फॉर्म 6।
জমির দালালদের বিরুদ্ধে রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তা সাধারণ জমির মালিকদের কাছে আশীর্বাদ স্বরূপ, ফলে সাধারণ জনগণ কিছুটা স্বস্তি বোধ করছেন। শনিবার গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে ঠিক এই মন্তব্যই করলেন কর্মকর্তারা। তারা জানান, রাজ্য সরকারের ঘোষণা মতে উত্তরাধিকার সূত্রে নামজারি, দলিল সূত্রে নামজারি, বিবাদমুক্ত বাটোয়ারা, ভূমি নথির সংশোধনী ইত্যাদি পরিষেবা বর্তমানে সাধারণ জনগণ থেকে শুরু করে সকলে এক দুর্নীতিমুক্ত পরিবেশ যাতে লাভ করতে পারে তার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার যেসব ভালো পদক্ষেপ গ্রহণ করবে তাদের পূর্ণ সমর্থন করবে গ্রাহক সুরক্ষা সমিতি। রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার বসুন্ধরা অনলাইন পোর্টালের মাধ্যমে জমির নামজারি কাজগুলো শেষ করে নেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে, কিন্তু কিছু স্ট্যাম্প ভেন্ডার মালিক মুনাফা আদায়ের জন্য জমি কেনা বেচার স্ট্যাম্প দ্বিগুণ তিনগুণ দামে ক্রেতার কাছে বিক্রি করছেন, অথচ সেইসব স্ট্যাম্প ভেন্ডাররা কিন্তু স্ট্যাম্পের আসল দরেই কিনেন এবং তা মাত্রাতিরিক্ত দামে জনগণের কাছে বিক্রি করছেন। এ ব্যাপারে কেউ প্রতিবাদ জানালে স্ট্যাম্প নেই বলে সাফ জানিয়ে দেন। শহর শিলচরে এই স্ট্যাম্প নিয়ে প্রতি মাসে কয়েক কোটি টাকার কালোবাজারি হচ্ছে। এছাড়াও বর্তমানে জমির নামজারি, বাটোয়ারা নামা ইত্যাদিতে যে কোর্ট ফি লাগে তা নিয়েও চূড়ান্ত দুর্নীতি হচ্ছে বলে জানান সমিতির কর্মকর্তারা। এদিন গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে অবিলম্বে স্ট্যাম্প ভেন্ডারদের বিরুদ্ধে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি দোষীদের করাতে পাঠানোর দাবি জানান কর্মকর্তারা। কিছু স্ট্যাম্প ভেন্ডার কালো উদ্যোগে জমি কেনা বেচা স্ট্যাম্প দ্বিগুণ দামে বিক্রি করে থাকে। সরকারের কাছ থেকে যখন স্ট্যাম্প কেনা হয় তখন নিশ্চয়ই দ্বিগুণ দামে কেনা হয় না, তবে এই দ্বিগুণ দামের কালো টাকা কার হাতে যাচ্ছে তা আজকের দিনে সবচেয়ে বড় প্রশ্ন। বর্তমানে জমি নামজারি, বাটোয়ারা নামা, ভূমি নথি সংশোধনীর ক্ষেত্রে কোর্ট ফি লাগছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই কোর্ট ফি দ্বিগুণ দামে এই শিলচর থেকে শুরু করে বড়গাঁও উপত্যকার বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। তো এটা খুবই লজ্জার ব্যাপার। সরকারের এইসব ভালো উদ্যোগ যদি এভাবে কিছু সংখ্যক স্ট্যাম্প ভেন্ডার আপনারা নষ্ট করে দিতে চান তবে তা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার হবে। আমরা মনে করি শুধু আজকে এই ক্ষেত্রে নয়, জমির ক্ষেত্রে, জমির এই যে আপনার নামজারি বা এইসব ব্যাপারে যে সরকারের কাছে আবেদন করার যে ব্যাপার শুধু সেটা নয়, জমি এমনিতেও জমি কেনা বেচা ব্যাপারে যে এই যে আপনার ইয়ে কিনতে হয়, স্ট্যাম্প কিনতে হয়, সেটা সাধারণ মানুষের এইসব দালালরা রক্ত শুষে। স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে লাডি স্টিল ইন্ডাস্ট্রি গ্রুপের উদ্যোগে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উধারবন থানার সম্মুখ থেকে শুরু হয় সাফাই অভিযান, চলে ভিআইপি সড়কের পাশাপাশি কালীবাড়ি রোডেও। এতে লাডি স্টিল ইন্ডাস্ট্রি গ্রুপের তিনটি কারখানার প্রায় শতাধিক কর্মীরা অংশ নেন। সাফাই অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাডির কর্মকর্তারা আমিরচাঁদ জাহাঙ্গীর জানান, স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে প্রতি বছরই সাফাই অভিযানের আয়োজন করে থাকেন তারা। করোনা অতিমারির দরুন বিগত বছর স্বচ্ছতা অভিযান আয়োজন করতে পারেননি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এবার ফের এই উদ্যোগ নেওয়া হয় এবং আগামীতেও তাদের সাফাই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া আগামী দিনে এই সাফাই অভিযানে স্থানীয় সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান। आज स्वच्छ भारत अभियान के लिए हम लोग आज पूरा उधारबंद थाना के सामने से लेकर के कच्चाकंदी मंदिर रोड और ये पूरा बाजार से लेकर के काला चौरा भरी तक हम लोग प्रत्येक साल करते हैं, लेकिन लास्ट एक साल से कोरोना की वजह से नहीं कर पाए। इसलिए हमारा प्रत्येक मनुष्य को ये एक रिक्वेस्ट है कि जो अपने अगल बगल के अंदर में सब सफाई रखें और सब सहयोग करें। हम लोग ऐसे ही हमारे लोकल जो भी हम लोग कर सकते हैं हम लोग करेंगे और सफाई अभियान पूरा हम लोग हर एक साल ऐसे ही चालू रखेंगे। करीब 100 आदमी हैं और हर टाइम के अंदर में हम लोग ऐसे ही पूरा सफाई अभियान और भी कई तरह के हम लोग ये करते रहते हैं। तो हम लोग चाहते हैं कि सभी कोई नेक्स्ट ईयर से हम लोग चाहते हैं कि उधारबंद के जितने कम्युनिटी वाले हैं, एनजीओ वाले हैं, सब हमारे साथ में सम्मिलित हो तो इसमें और एक बहुत बड़ा ये होगा। और साथ साथ में हम प्रत्येक आदमी को ये कहना चाहते हैं कि जो भी
कूड़ा करकट जबड़ा जो भी है उसको या तो जला दें प्लास्टिक छोड़ करके, आज फिर उसको एक जगह में निश्चित करें, तो सफाई हम लोगों के लिए भी ठीक रहेगा और वो जो यहाँ पे जीता उसके लिए भी ठीक रहेगा, इन्वायरमेंट एकदम साफ रखना। সামনে পৌরসভা নির্বাচন, তাই এই নির্বাচনকে সামনে রেখে এখন থেকে কর্মীদের মাঠে নামতে বললেন অগপ কর্মকর্তারা। এবার প্রার্থী দেওয়ার বিবেচনা করা হচ্ছে ওয়ার্ড ভিত্তিক। শুধু প্রার্থী চয়ন করলে হবে না, জেতাতেই হবে প্রার্থীদের, রয়েছে অন্যান্য সমস্যাও। সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করতে হবে, দলের ইমেজ বাড়াতে হবে। রবিবার শহরের নক্ষত্র হোটেলের উল্টো দিকে অসম গণ পরিষদ টাউন কমিটির কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর দলীয় সদস্যরা নিজের অনুভূতি এভাবে প্রকাশ করেন। বর্তমানে অগপ বিজেপির রয়েছে মিত্রজোট, সরকারের কাজকর্মের সন্তুষ্ট অধিকাংশ, তাই শহর ভিত্তিক দলকে শক্তিশালী করে তুলতে হবে। কর্মকাণ্ডের মাধ্যমে দলের উদ্দেশ্য তুলে ধরতে হবে জনগণের মধ্যে, জনগণের সমস্যা সমাধানে প্রাধান্য দিতে কর্মীদের আহ্বান জানানো হয়েছে। আমরা এই টাউন কমিটির দ্বারা এই পুরা টাউনটারে আমরা উজ্জ্বল করতাম এবং এই টাউনের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ওয়ার্ড কমিশনার দেওয়ার ইচ্ছা আছে এবং পূর্ণাঙ্গ আমরা ওয়ার্ড কমিটি বানাইয়া আমরা ভবিষ্যতে আমরা মিউনিসিপালিটি দখল করার চেষ্টা আছে। আমরা সাহায্য আপনারা করবা এবং আমরা জনসাধারণের পাশে দেখব। মূল্যবৃদ্ধির ব্যাপারটা তো বহুত বড় কথা, এটা আমরা টাউন কমিটি থেকে এমন কিছু আমরা করতে পারতাম তখন তবুও, কিন্তু এটা নিয়ে আমরা একটা দাবি থাকবো, তার যে মূল্যবৃদ্ধিটা রোধ করা হয়, পেট্রোল ডিজেলের যে অধিক মূল্য হয়েছে যে মূল্যর কারণে আজকে অসুবিধা হল সাধারণ মানুষের এবং জিনিসপত্রের দাম বাড়ার বিষয়ে বললো আমরা এই যে তেল দাম বাড়া, যার কারণে আমরা তো এই টাউন কমিটি থেকে এমন কিছু করার নাই, কিন্তু এটা থেকে আমরা আবেগ আছে, দুঃখ আছে যে এটা যে বেশি হয়েছে এটা নাকি সমানের দাবি রাখবো এবং আমরা কিছুদিনের মধ্যে ডেপুটি কমিশনারের কাছে একটা মেমোরেন্ডাম আমরা ডিস্ট্রিক্ট থেকে টাউন কমিটি রিয়া আমরা একটা মেমোরেন্ডাম দিব যে এগুলা রুদ করা লাগবে। গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার রয়েছে সবার, কারো নাম যাতে বাদ না পড়ে তার জন্য সরকার বিশেষ প্রয়াস নেয়। এ পরিপ্রেক্ষিতে ইলেকটোরাল ড্রাফট প্রকাশ করা হয়েছে, বাদ যায়নি করিমগঞ্জ জেলাও। সোমবার গোটা রাজ্যের সঙ্গে কাছাড় ও করিমগঞ্জে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। করিমগঞ্জের পাঁচটি কেন্দ্রে মহিলা ও পুরুষ ভোটারের নামের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। আবর্ত ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রকাশিত ভোটার তালিকার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন করিমগঞ্জের জেলাশাসক খগেশ্বর বেগু। দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে 20 ডিসেম্বরের মধ্যে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2022 সালের 5 জানুয়ারি। ইমান এইখিনি ডিসপোজ করার পাছত আমার এই ফিগারটা আছে, আমার কমেছে নাকি কিমান পার্সেন্ট হবো অন্য স্টুডেন্ট দিয়ে আমি ভোটার আমি যেটা মিটিং পাতিছো ডিএলওই তাত গৈছে, গৈ পিনি সিহঁতে ডিসপোজ কৰিছে, ডিসপোজাল কৰাৰ পাছত এইটো আহিলে, আৰু সেইটোৰ কাৰণে এতিয়া কোনোবাই হয়তো আপত্তিও কৰিব পাৰে মোৰ ডিচিশ্যন দি কিয় কেঞ্চেল কৰিলে, তেওঁলোকে ক্লেইম কৰিব, কোনোবাই হয়তো এনেকুৱা হ'ব আপোনাৰ নামটো কিয় সোমালে অকেশ্যন দিব পাৰে, নেম কাৰেকশ্যনো হ'ব পাৰে, চব কিছু হ'ব পাৰে, গতিকে সেইখিনি মাত্ৰ আমি এই ঠাইলৈকে আমি 30 নৱেম্বৰলৈকে তেওঁলোকে এইটো কৰিব পাৰিব। 30 নৱেম্বৰৰ পাছত আমি 20 ডিচেম্বৰলৈকে গোটেই আকৌ আৰু প্লেইন অকেশ্যন দিব নাহে ডিচপ'জ কৰি ফাইনেল ইলেক্টৰেটটো পাব্লিছ কৰিম 5 জানুৱাৰী 2022। আৰু এইটো মূল কাৰণটো হৈছে জনসাধারণ সৃষ্টি করার কথা করে আমার পত্রকে দিয়ে আছে, তো সেইটি মেইনটেইন করে পাবলিশ করে দিব লাগে যাতে আর সিটিজেন ভোটার সকলে যাতে নিউলি ক্লেইম করিব পারে, নিউলি অবিশ্বন করিব পারে আর নেম পাসওয়ার্ড দিব পারে। বাংলাদেশ কাণ্ডের প্রতিহিংসার জেরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার খোঁজ নিলেন উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া নদওয়াতু তামিলের এক প্রতিনিধি দল। সোমবার প্রথমে উত্তর জেলার জেলাশাসক বি নাগেশ কুমারের সাথে দেখা করে বিস্তর আলোচনা শেষে এক সনদপত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এতে জেলাশাসক সম্পূর্ণ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে প্রতিনিধি দলটিকে আশ্বস্ত করে বলেন যে ত্রিপুরা কাণ্ডে জড়িত দোষীদের চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে, পাশাপাশি যারা এই হিংসাত্মক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ধর্মীয় উপাসনালয় ভাঙচুর করা হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। পরে সেই প্রতিনিধি দলটি উত্তর জেলার রৌয়া ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে সেখানকার উভয় সম্প্রদায়ের মানুষের সাথে মত বিনিময় করেন, সেখান থেকে পানিসাগর সিআরপিএফ ক্যাম্প স্থিত ক্ষতিগ্রস্ত মসজিদটি পরিদর্শন করেন। পরে কৈলাসহর ও কুমারঘাট এলাকাও পরিদর্শন করেন সংগঠনের কর্মকর্তারা। এদিন পরিদর্শনকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে সেই ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।
এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে বলেন কর্মকর্তারা। পাশাপাশি প্রত্যেক সম্প্রদায়ের জনগণের কাছে কঠিন পরিস্থিতিতেও শান্তি সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান সহ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধ জানান। এদিন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সভাপতি মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ, প্রাক্তন বিধায়ক তথা সাধারণ সম্পাদক আতাউর রহমান মাঝার ভূঁইয়া সহ অনেকে। চিফ মিনিস্টারের মেমোরেন্ডামে উল্লেখ করেছি যে সমস্ত ধর্মীয় স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি যেন সরকারি তরফে পুনর্নির্মাণ করে দেওয়া হয়। এই যে মসজিদটি, এটি একেবারে অকেজ হয়ে গেছে, অগ্নিসংযোগে একেবারে উপর পর্যন্ত জলে বর্ষ হয়ে গেছে। এই মসজিদটি নূতনভাবে পুনর্নির্মাণ করার আমরা ত্রিপুরা সরকারের নিকট এবং এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা দাবি জানাচ্ছি। অন্যান্য মসজিদও সরকারিভাবে নির্মাণ করার দাবি জানাচ্ছি। তাছাড়া যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান বাড়িঘর আংশিকভাবে হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণ অগ্নিসংযোগ করে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলির উপযুক্ত ক্ষতিপূরণ যাতে অনতিবিলম্বে পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা বলেছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আমাদের আশ্বাস দিয়েছেন সেগুলি করার জন্য। বিশেষভাবে এখানে একটি মিছিল চলার সময় একজন দুষ্কৃতি তার নেতৃত্বে বিশ্বনবী শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বিশ্ব ভ্রাতৃত্বের জন্য সকলকে শিক্ষা দিয়ে গেছেন, তার সম্বন্ধে অত্যন্ত অবমাননাকর ও মানবিক ভাষায় স্লোগান দিয়েছেন, তাকে অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি। তিনিও আশ্বাস দিয়েছেন বিধি ব্যবস্থা করবেন। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জয়পুর শাখার কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জয়পুর এইচবিডিএস রাজাবাজার এমভি স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত রুদ্রপালের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ নিয়ে কাছাড়ের জেলাশাসক কীর্তি জৌলিকে একটি স্মারকপত্র প্রদান করেন। উক্ত স্মারকপত্রে অভিভাবক ও এবিভিপি কার্যকর্তাদের 100-এর অধিক স্বাক্ষর রয়েছে। উক্ত স্মারকপত্রে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত মিড ডে মিলের চাল ও অর্থ চুরির অভিযোগ, অভিভাবকদের ভুয়ো স্বাক্ষরের অভিযোগ, 2017 থেকে স্কুলের পরিকাঠামো উন্নয়ন তহবিল হাফিস করার অভিযোগ, 2017 থেকে ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক বিতরণ না করার অভিযোগ, টাকার বিনিময়ে স্কুল সার্টিফিকেট প্রদানের বা বিক্রয়ের অভিযোগ ইত্যাদি সম্বলিত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরিষদের কার্যকর্তারা বিস্তারিতভাবে লিখিত দিয়েছেন ও সরাসরি জানিয়েছেন। এই স্মারকপত্রে এ সকল অভিযোগের ভিত্তিতে জনসাধারণ ও অভিভাবকদের দ্বারা কাছাড়ের তৎকালীন ডিইও এইচকে হাজারিকাকে দেওয়া স্মারকপত্রের উপর কোনো তদন্ত না হওয়ার কথা স্পষ্টভাবে লেখা রয়েছে। তাছাড়া প্রতিনিধি দলটি উক্ত এমডিএম এর টাকা ও চাল চুরির ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে কিছু অভিভাবকদের মন্তব্যের ভিডিও ফুটেজ ও তাদের কাছে রয়েছে বলে জানান। আজ অবধি এই স্কুলে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে ক্লাস করতে হচ্ছে এবং মিড ডে মিলের বৃহৎ কেলেঙ্কারি ওনার রয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে 2017 থেকে আজ অবধি কোনো ধরনের পোশাক বিতরণ করা হয়নি উক্ত বিষয়গুলো দিয়ে, এবং বিগত এনআরসির সময়ে দেখা গেছে অনেক সার্টিফিকেট উনি ভুয়োভাবে দিয়েছেন, টাকার বিনিময়ে সার্টিফিকেট ইস্যু করেছেন স্কুল সার্টিফিকেট। তো আমরা ম্যাডামকে বলেছি এইসব বিষয়ের উপর ম্যাডাম যেন একটি তদন্ত সাপেক্ষ যাতে একটা ব্যবস্থা গ্রহণ করেন, এবং তার মধ্যে কপিটু করা আছে আমাদের এডুকেশন মিনিস্টার সিএমওকে, এবং কপিটু আছে আমাদের এডিসি কাছার যিনি এডুকেশন ডিপার্টমেন্টের ইনচার্জে রয়েছেন, ডিওকে কপিটু করা আছে, এবং উদারবন্দের বিধায়ক মাননীয় মিহিরকান্তি সুমকেও কপিটু করা আছে। ওনাকে শুধু ইনফরমেশন দেওয়া আছে, বাকিদের ইনফরমেশন এবং নেসেসারি অ্যাকশনের জন্য এই আমরা আশা রাখছি। ডিসি মহোদয় বলেছেন উনি ইনকোয়ারি বসাবেন এবং ইনকোয়ারি কমিশন কী ব্যবস্থা নেয় আমরা দেখছি, এবং আমরা বলেছি ওনাকে যে যেন উনি অতিসত্বর তা একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করে যাতে মানে যেটা ইনকোয়ারি হবে ওইটা যেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ওষুধপত্র সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, প্রতিবাদে সরব সিআরইউ। গৃহবধূ ধর্ষণ, অভিযুক্ত বিলাল উদ্দিনকে গ্রেফতারের দাবি গৈরিক ভারতের। ভূমাফিয়াদের বিরুদ্ধে পাল্টা মামলা জমি মালিকের, নিরাপত্তার দাবি জেলা প্রশাসনকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।